কলকাতাতে অন্যতম জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে সবথেকে এবং সবার পছন্দের মধ্যে অন্যতম জায়গা হলো প্রিন্সেপ ঘাট এবং তার পাশাপাশি পছন্দের জায়গা হলো মিলেনিয়াম পার্ক, যা চক্র রেল দিয়ে আপনারা সহজেই আসতে পারবেন। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো কিভাবে আমরা মিলেনিয়াম পার্কে আসবো, আফটার লকডাউনের পর মিলেনিয়াম পার্কে কী কী গাইডলাইন রয়েছে তা জানবো, এখানে এনভায়রনমেন্ট কীরকম তা জানবো, ক্রাউড এখন কেমন রয়েছে তা জানবো, এবং যে সব থেকে জনপ্রিয় যে রাইডস গঙ্গার পাড়ে বসে যে খাবারের দোকান রয়েছিলো সেগুলি আদৌ খোলা রয়েছে কিনা সব কিছুই আমরা এই ভিডিওতে দেখবো। তাহলে চলো আমরা ঘুরে নেওয়া যাক মিলেনিয়াম পার্ক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের একটাই রিকোয়েস্ট, ভিডিও পুরো দেখবে, ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোরা আজকে আমরা মিলেনিয়াম পার্ক এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কত সুন্দর। এই বন্ধুরা, আমি কৌশিক আর আমার সাথে রয়েছে আজকে আমার দাদা সুইট দাদা আনোয়ার দা। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিউ একটা ভিডিও, সেটা হচ্ছে যে পেছনে দেখতে পাচ্ছ এখানে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট কাউন্টার মিলেনিয়াম পার্ক। আর মিলেনিয়াম পার্কের যে প্লেসটা রয়েছে সেখানে রয়েছি আমি, তোমরা প্রায় প্রায় দেখতে পাচ্ছ আমি গোল গোল ঘুরছি এখানে। তো এই পাশে রয়েছে একটা পার্ক, ঠিক আছে, আর ঠিক এই পাশে রয়েছে আরেকটা, রাইট। আর যারা এখান থেকে হাওড়া বা স্টিমারে গঙ্গাতে যেতে চাইছো তো তারা ঠিক আমার এই পাশেই রয়েছে কাউন্টার, তোমরা ওখান থেকে টিকিট কালেক্ট করে যেতে পারবে, ঠিক আছে। মিলেনিয়াম পার্কে আসার সব থেকে সহজ উপায় হলো বিবিধিবাগ রেলওয়ে স্টেশন। তোমরা দমদম থেকে সোজা বিবিধিবাগ রেলওয়ে স্টেশনে আসতে পারবে, তার জন্য রয়েছে চক্র রেল, তার সময় সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা চক্র রেল দিয়েও মিলেনিয়াম পার্কে আসতে পারবে, তাছাড়া এসপ্লানেড থেকে যে কোনো হাওড়াগামী বাস ধরে তোমরা সরাসরি মিলেনিয়াম পার্কের গেটে আসতে পারবে। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা ক্রুজ গাড়ি রয়েছে, এই ক্রুজে আসতে গেলে আগের থেকে বুক মাই শো থেকে টিকিট বুক করতে হবে। তার পাশ দিয়ে দেখো একটা স্টিমার চলে যাচ্ছে, স্টিমারের স্টেশনটা দেখালাম আমি, মিলেনিয়াম পার্কে ঢুকতেই রয়েছে। তো সেখান থেকে টিকিট বুক করে তোমরা স্টিমারে ঘুরতে পারবে। আর গঙ্গার ওপাশে রয়েছে অনেক ঘাট, তোমরা চাইলে সেখানেও ভিজিট করতে পারবে স্টিমার চড়িয়ে। যারা এখান থেকে হাওড়া যেতে চাইছো তারাও সুন্দরভাবে হাওড়া যেতে পারবে। কলকাতাতে এসে গঙ্গার সম্পূর্ণ ভিউ এবং আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই মিলেনিয়াম পার্কে আসতে হয়, কারণ মিলেনিয়াম পার্কে যেমন স্টিমারের ব্যবস্থা রয়েছে তেমনই নদীর বক্ষে সময় কাটানোরও সুব্যবস্থা রয়েছে। নদীর ঠিক ওপারে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন, আর হাওড়া ব্রিজের সুন্দর ভিউ যদি দেখতে হয় তাহলে মিলেনিয়াম পার্ক ইজ দ্য বেস্ট। এখান থেকে সুন্দরভাবে দিনের বেলা তোমরা হাওড়া ব্রিজ দেখতে পাবে, রাতের বেলা আলোকসজ্জা দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় জমা করে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, লেডিস অ্যান্ড বয়েজ আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জায়গা, মানে নিজের প্রিয়জনের সাথে এ সময় কাটানোর জন্য বেস্ট প্লেস বলতে গেলে মিলেনিয়াম পার্ক কলকাতাতে রয়েছে, তাছাড়া প্রিন্সেপ ঘাটেও রয়েছে। তো আমার সাজেশন ওয়াইজ তোমরা এখানে আসতে পারবে, এখন প্রায় ওপেন, 8টা অবধি খোলা থাকছে, টিকিট 15 রুপিস নেওয়া হচ্ছে, অ্যান্ড দেন সব কিছুই ওপেন এখানে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, চলো নিয়ে যাই তোমাদেরকে একটু একটু করে। এই যে দেখতে পাচ্ছ পেছনে ক্রুজ রয়েছে, আর এখানে কিছু সারি সারি রেস্টুরেন্টস রয়েছে, মানে খাবারের দোকান বলতে পারো। বিকেলবেলা এসে তোমরা তোমাদের ফ্রেন্ডসের সাথে
টাইম স্পেন্ড করতে পারবে। এইভাবে পরপর সারি দেওয়া চেয়ার টেবিল রয়েছে, আর এই পাশে রয়েছে গঙ্গা, ওর পাশে রয়েছে গঙ্গা অনেক ঘাট, আর বেশ ভালো একটা জায়গা সময় কাটানোর জন্য। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, দেখাচ্ছি তোমাদেরকে। সব 30 টাকা, এই যে সামনে রাইডস দেখতে পাওয়া যাচ্ছে সব 30 টাকা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের এন্ট্রান্স গেট, ঠিক আছে। এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, আর ঠিক এই পাশে রয়েছে যারা এখান থেকে হাওড়া যেতে চাইছে তাদের জন্য এখানে গিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত কলকাতা হেরিটেজ রয়েছে। তোমরা এখানে টিকিট কেটে তোমরা এইভাবে এখান দিয়ে যেতে পারবে। আর এখানে কিছু ফ্যাসিলিটিসও রয়েছে, সেগুলো আমি তোমার পরের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এতক্ষণ তোমরা ছিলে প্রথম পার্কে, এবার এসেছি আমরা দ্বিতীয় পার্ক। একই টিকিটে কিন্তু তোমরা দুটো পার্কের মজা নিতে পারবে। তো প্রথম পার্ক অলরেডি এক্সপ্লোর, এবার আমরা সেকেন্ড পার্ক এক্সপ্লোর করব, রাইট। এই মিলেনিয়াম পার্কে স্টিমারের ব্যবস্থাও রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কলকাতা রিভার হেরিটেজের দ্বারা পরিচালিত স্টিমারে দিয়ে তোমরা এখানে নদী বক্ষে প্রায় 1.5 ঘন্টা ঘুরতে পারবে। 40 টাকা টিকিটের প্রাইস নেওয়া হয়, প্রায় সপ্তাহে সব দিনই এই স্টিমার চালু থাকে। এই স্টিমার দিয়ে তোমরা হাওড়া ব্রিজ, সাথে বিদ্যাসাগর সেতু এবং অন্যান্য কিছু জনপ্রিয় ঘাট তোমরা ঘুরে আসতে পারবে। বাকি সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও। তোমরা এই যে পার্ট, সেকেন্ড পার্ট যে পার্কটা রয়েছে মিলেনিয়াম পার্কে, সেখানে এসে এই যে খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানেও খেতে পারো, খুব সুন্দর। ইভিনিং টাইমে বলো, উইন্টারে তো বেস্ট প্লেস বলতে গেলে, এই সময় এসে টাইম কাটাতে পারবে। আর এখানে কিছু রাইডস রয়েছে যেটার এনজয় তোমরা করতে পারবে। এই পার্ক প্রথমে গঙ্গার শৌখিনতা জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যেই বানানো হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এবং বাঙালিদের ভালোবাসার জন্য এই পার্ক বর্তমানে কলকাতায় অত্যন্ত জনপ্রিয়। কলকাতাতে যারা আসে তারা হয় চিড়িয়াখানা, হয় প্রিন্সেপ ঘাট, অথবা মিলেনিয়াম পার্ক আসবে। এই পার্ক এত সুন্দর সাজসজ্জা, লাইটের কারুকার্য এত সুন্দর, এবং ছোটদের জন্য সুন্দর সুন্দর রাইডসের ব্যবস্থা রয়েছে। এক পাশে গঙ্গা, সাথে স্টিমার, এবং আরেক পাশে বিউটি পার্ক রেলওয়ে স্টেশন। তার পুরো এনজয় অ্যান্ড এনভায়রনমেন্টের পুরো আনন্দ সবাই এসে এখানে উপভোগ করে। এখানে ছোটরা তো আসে, সাথে মাঝ বয়সের অনেকেই আসে, বড়রা তো অবশ্যই এখানে আসে। তাই আমি ভাবলাম আজ তোমাদেরকে এই জায়গাটা কেমন রয়েছে লকডাউনের পর তা ঘুরে দেখাই। এখানে কোনো রেস্ট্রিকশন নেই, তবে হ্যাঁ, মাস্ক ইজ ম্যান্ডেটরি। তাছাড়া এখন সেভাবে মানুষের কোনো ভিড় নেই, কারণ মানুষ জানে না এই পার্ক খোলা আছে কি নেই, কিন্তু এখন সম্পূর্ণভাবে খোলা রয়েছে। সকাল 10টা থেকে আর রাত্রি 8টা অবধি খোলা রয়েছে। এ টু জেড পুরো ইনফরমেশন আশা করি তোমাদেরকে আমি দিতে পেরেছি। কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানিও, আমি তার রিপ্লাই দেবো। বাকি ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে।